শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি ঠিক আছি আদিত্য স্যার, একটু পানি হবে প্লিজ? এখানে বসেন, আমি গাড়ি থেকে পানি আনছি। আদ্রি দাখিকে পাশের একটা ব্রেঞ্চে বসিয়ে গাড়ি থেকে পানি আনতে যায়। এই ফাঁকে আগে নিজের কাপড়ে জড়িয়ে থাকা একটা ওষুধ বার করে মুখে নিয়ে নেয়। আদ্রিত সেটা দেখে না। তারপর আদ্রিত পানি নিয়ে এলে তা খেয়ে নেয়। তারপর একটু সময় চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর আখি স্বাভাবিক হতে সক্ষম হয়। আদ্রিত এবার জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি এবার একদম ঠিক আছি স্যার। তা আপনি এত রাতে রাস্তা দিয়ে এভাবে ছুটছিলেন কেন? আখি আমতা আমতা করে বলল, ওই আসলে এমনিতে একটা কাজে। তা আপনি এখানে কি করছেন? আমি আপনার খোঁজেই আসছিলাম। কেন? আমার আপনার সাথে কিছু কথা ছিল, তাই আমার আপনার একটু সাহায্যের দরকার, যদি আপনি করেন তবে। কি সাহায্য চাই আপনার? জানি না কথাটা কি করে বলবো, আসলে আপনাকে আমার স্ত্রী হতে হবে। আদ্রিতের আমতা মুখে বলা এমন কথায় খনিকে মাথা গরম করে আখি। ব্রেঞ্চ থেকে উঠে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, হোয়াট আর ইউ সিরিয়াস মিস্টার আদিত্য? আমি আপনার ওয়াইফ হব, শেষমেশ আপনার মনেও এসব ছিল? ছি, আমি আপনাকে কত ভালো মানুষ মনে করেছিলাম। আদিত্য এবার চেহারাতে বিরক্তিকর ভঙ্গি এনে বলল, আপনি কি বলেন তো মিস আখি, পুরো পৃথিবীকে রেখে আপনার আমাকেই ভুল বুঝতে হয়? আমার উপরই সব সন্দেহ থাকে আপনার। আমার পুরো কথাটা তো ভালো করে শুনবেন, পুরো কথা না শুনে কাউকে জাজ করা একদমই ঠিক না বিশাখি। আপনার ইচ্ছে হলে কথাটা শুনুন, নয়তো আমি চলে যাচ্ছি। ওকে ফাইন, আসলে আপনাকে দেখলেই আমার কেমন রহস্যময় মনে হয়। আপনাকে ভুল বোঝাতো কি আমি আপনাকে বুঝতেই পারি না। আপনাকে দেখলে মনে হয় আপনার মুখে এক আর ভেতরে আরেক, তাই আর প্রথমে উঠেই যদি একটা মেয়েকে বলেন ওয়াইফ বানাবেন, তবে তার প্রতিক্রিয়া স্বাভাবিক হবে তা কি করে আশা করতে পারেন আপনি? আচ্ছা বাদ দিন, বলেন আপনি কি বলতে চান, আমি শুনব। আবারও আমতা মুখে বলল কথাগুলো আখি। তারপর আদ্রিতের পাশে বসল। আদ্রিত অনেক চেষ্টায় নিজের বিরক্তি ভাব কাটিয়ে এবার বলতে লাগল, আরোহী আমার স্ত্রী। ছোটবেলায় আমি বাবা মা নোমান লন্ডনে যাই, ওখানে অনেকদিন যাবৎ থাকি। এ ফাঁকে দিদু আর দাদু বাড়িতেই থাকতেন, ওনারা লন্ডন যেতে চাননি, তাই এদিকে বাবার অনেক কাজ ছিল লন্ডনে, আসতে পারছিলেন না আমাদের নিয়ে। আর এমন অবস্থায় দাদু দিদু একদম একা হয়ে গেছিল। তখন হঠাৎ একদিন দিদু একটা শিশুকে কুড়িয়ে পান, ওকে নিয়ে এসে দত্তক নেন ওনারা। তারপর ওনাদের একাকিত্ব ওই দূর করে দেয়, ওনারা আদর করে ওর নাম রাখেন আরোহী। ও আসার বেশ কয়েক মাস পর মা বাবা সবাই বাড়ি ফিরে যান, শুধু আমি লন্ডনে ছিলাম, কারণ আমার ওখানে থেকে লেখাপড়ার অনেক ইচ্ছা ছিল। গত 3 বছর আগে আমি ডাক্তারি কমপ্লিট করে বাড়ি ফেরার পর দিদু আমাকে জোর করেন আরোহীকে বিয়ে করতে। উনি আমার সাথে বিয়ে করিয়ে আরোহীকে নিজের কাছেই রাখতে চেয়েছিলেন। আমি এর আগে আরোহীকে দেখিনি, কথাও বলিনি, এমনকি আরোহীও। আমরা দুজনই দিদুকে অনেক ভালোবাসতাম, তাই ওনার কথায় আমরা দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হই। তারপর অনেক ভালো যাচ্ছিল আমাদের দিন, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কম দিনে, কিন্তু সে সুখ আমাদের বেশি দিন সয়নি। 2 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে আরোহী মারা যায়। কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আদ্রিত। আদ্রিত সামনে তাকিয়ে কথাগুলো বললেও আখি আদ্রিতের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। তখন একটা জিনিস লক্ষ্য করলো, পুরো কথা আদ্রিত স্বাভাবিকভাবে বললেও শেষের কথাটা বলার সময় ওর চোখের পাতা কেমন জানি বারবার পড়ছিল, ঠোঁটগুলোও কেমন কাঁপছিল। আদ্রিতের কথায় খারাপ লাগার সাথে কেমন একটা খটকা লাগলো আখির, তাও আবার আদ্রিতের কথায় মন দিল। সেই থেকে দিদুর অবস্থা খারাপ, উনি মানতেই চাননি যে আরোহী মারা গেছে, কারণ লাশ দেখে কারোরই এটা বলার ক্ষমতা হয়নি যে ওটা আরোহী নাকি অন্য কেউ। গাড়িতে আগুন লেগে যাবার ফলে এমনটা হয়েছিল। তারপর থেকে দিদু মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন, দিন দিন ওনার অবস্থা আরও খারাপ হচ্ছে। এমনটা চলতে থাকলে একদিন উনি মানসিক ভারসাম্য একেবারেই হারিয়ে ফেলবেন। সায়েদা আমায় জানিয়েছে যে ও আপনাকে আরোহীর বিষয়ে বলেছিল, তার মানে আপনার জানাই আছে যে আরোহী আপনার প্রতিরূপ আর
তাই আজ বিকেলে আপনাকে দেখার পর থেকে দিদুর অবস্থা অনেক খারাপ। জ্ঞান ফিরলেই আরোহীকে দেখার জেদ করছেন। এমনটা চলতে থাকলে যে ওনাকে বাঁচানোই যাবে না। কথাগুলো বলতে গিয়ে আদ্রিতের ভেতরে অসম্ভব যন্ত্রণা কাজ করছিল, তা অনুভব করতে পারল আখি। এবার আদ্রিতের কাঁধে হাত রেখে বলল, আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি। ওনার অবস্থা দেখে আমারও অনেক খারাপ লেগেছে। তখন আমার দাদু আর দিদুকেও যে কতদিন হয় দেখি না, আপনি বলেন আমায় কি করতে হবে। আপনাকে শুধু কটা দিনের জন্য আমার স্ত্রী হয়ে ওখানে থাকতে হবে। আপনাকে দেখলে দিদু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তারপর না হয় ওনাকে বুঝিয়ে বলা যাবে সব কিছু। আমি প্রমিস করছি আপনাকে, এটা আপনার জীবনে চলার পথে কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি যেভাবেই চান সেভাবেই থাকতে পারবেন সেখানে। এখন ডিসিশন আপনার, আপনি যেতে না চাইলে আমি আপনাকে জোর করব না। আখি খানিক সময় চুপ থেকে বলে উঠল, আমি যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি ওখানে থাকব, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো হেল্প নেব না। শুধু দিদু জানবে যে আমি আপনার স্ত্রী। তাছাড়া আমি ওখানে একজন ভাড়াটে হিসেবে থাকব। মাস শেষে আপনাকে আমার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হবে, কারণ আমি কারোর সাহায্য চাই না, নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি বেঁচে থাকাতে আপনার এই আত্মসম্মানে কখনো আঁচু করতে দিব না মিস আখি। আমার আপনার শর্ত মানতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তবে আপনার সাথে যেতেও আমার কোনো প্রবলেম নেই। মাহির পাশে চিত হয়ে শুয়ে আছে আয়ান। ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে মাহি, তবে আয়ানের চোখে ঘুম নেই। আজকে মাহির পাশে যাবার কোনো আগ্রহ ছিল না ওর। আজকে মাহির পাশে যাবার একটাই কারণ, মাহির মন রাখা। তবে এমনটা কেন হচ্ছে বুঝতে পারছে না আয়ান। যে মাহির এক ঝলক না দেখলে দিন কাটত না, সে মাহিকে এত পাশে পেয়েও এমন অনুভূতির মানে বুঝতে ব্যর্থ আয়ান। অথচ যে আখিকে চোখের বিষ মনে হতো, আজ কেন যেন সে আখি চোখের পাতা থেকে নামতে চাইছে না। না চাইতেও আখির স্মৃতি ধরা দিচ্ছে আয়ানের মনে বারে বারে। মন পিঞ্জরে আলাদা এক খালি লাগা কাজ করছে ওর। জানা নেই অনুভূতিটার মানে। মাহির কাছে গেলেই যেন এখন আখির স্মৃতি মস্তিষ্কে এসে নাড়া দিয়ে ওঠে। এখনও আয়ানের মনে ঘুরছে আখির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি। মনের আবেগের টানে পাশ থেকেই ফোনটা হাতে নিল। তারপর ওর আর আখির সুন্দর মুহূর্তের কিছু ছবি দেখতে মগ্ন হলো। আখির ছবিগুলো বেশ বড় করেই দেখছে। আয়ানের এমন কাণ্ডের মানে আয়ান নিজেও জানে না, তবে মনের টানে আয়ানের মস্তিষ্কেও যেন সাড়া দিতে চাইছে আজ। হঠাৎই ফোন বেজে উঠল ওর। ফোনটা রিসিভ করে, অপর পাশ থেকে ভেসে আসে কিছু কথা। সেই কথাগুলো শুনে নিজের মাথা ঠিক রাখতে পারল না আয়ান। তৎক্ষণাৎ চোখগুলো রক্ত বর্ণ ধারণ করল। কোনো দিক আর বিবেচনা না করে কাপড় পরে হনহন করে বেরিয়ে গেল কোথাও। আখিকে আদ্রিত বাড়িতে নিয়ে আসে। ওকে দেখে বাড়ির গার্ড থেকে শুরু করে চাকর বাকর সবাই হতবাক হয়ে গেছে। সবাই যেন ভূত দেখে নিয়েছে। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যে বিশ্বাস করতে নারাজ সবার মন। এদিকে আদ্রিতের পরিবারের সবাই অনেক খুশি আখিকে দেখে। আদ্রিত আখিকে সোজা দিদুর ঘরে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই দিদু আখিকে ধরতেই ওকে আঁকড়ে ধরেন শক্ত করে। ওকে ছাড়তেই নারাজ উনি। আদ্রিত আর বাকিরা অনেক কিছু বলেও ওনার কাছ থেকে আখিকে ছাড়াতে ব্যর্থ হলো। তারপর আখি নিজেই বলল ও দিদুর কাছে থাকতে চায়, আর তাই রাতে আখি দিদুর পাশেই থাকল। সারা রাত আখি দিদুর পাশেই বসে থাকল। দিদু ওকে ছাড়ছেনই না, ও নিজেই দিদুকে ছাড়তে চায় না, হয়তো ওনার এই ভালোবাসার জন্য না। তারপরও অনেকদিন পর কারো কাছ থেকে অসীম এক নিঃস্বার্থ ভালোবাসা পেল আখি। ভালোই লাগছে ওর, তাই সারা রাত দিদুর মাথার পাশে বসে ওনার খেয়াল রাখল। পরদিন সকালে উঠে আখি সবার জন্য নিজের হাতে নাস্তা বানালো। তারপর দিদুকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে গেল। গুটিসুটি পায়ে ফুটপাথ দিয়ে হাঁটছিল আখি। হঠাৎই খেয়াল করল পেছন থেকে কয়েকটা ছেলে ওকে নিয়ে বাজে মন্তব্য করছে। ছেলেগুলো এই এলাকারই, আখিকে চেনে। আখি ওদের কথা শুনেও না শোনার ভান করছে। এদিকে ছেলেগুলো বলতেই আছে, ও সুন্দরী কোথায় যাও, কি সুন্দর তোমার ফিগারের সাইজ, শুনেছি স্বামী নাকি ছেড়ে দিয়েছে তোমায়, অনেক কষ্ট হয় গো তোমার শরীরটার জন্য, আমাদের কাছে আসো, পারলে আমরা স্বামীর অভাব মিটিয়ে দিব।
আসো না বেবি, তোমার একাকিত্ব দূর করিয়ে দিব। অনেক সময় ধরে ছেলেগুলো অনেক কিছু বলছিল, আগে কোনো প্রতিক্রিয়া না করলেও এবার থমকে দাঁড়ালো আখি। এদিকে আখি কাউকে না বলেই ভার্সিটির জন্য বেরিয়ে গেছে। আদ্রিত আখির খোঁজে রাস্তার চারপাশটায় নজর রাখতে রাখতে আস্তে করে ড্রাইভ করে যাচ্ছিল। আখিকে নিজের সাথে করে নিয়ে যাবে ভেবে তখনই উক্ত ঘটনায় চোখ গেল আদ্রিতের। ক্ষণিকে মাথা গরম হয়ে যায় ওর। গাড়ি থেকে নেমে ছেলেগুলোর পাশে যাবে। এর আগেই আখি এমন একটা কাণ্ড ঘটায় যাতে আদ্রিত এবং সেখানের আশেপাশে থাকা সবাই অবাকের চরম শীর্ষে পৌঁছে যায়। হাতে একটা ইট আখির, ওটাতে রক্ত লাগানো, এইমাত্র একটা ছেলের মাথায় চালিয়েছে ওটা। সবাই পরিস্থিতি বুঝে ওঠার আগে আর একটা ছেলের মাথায় চালালো, তারপর সাথে সাথে আর একটার। লোকগুলো ফোন বের করে ভিডিও করতে শুরু করলো, কেউ আখিকে থামাচ্ছে না আর না পরিস্থিতি বুঝতে ইচ্ছুক। আদ্রিত ছুটে গিয়ে আখির হাত ধরে নিল। আখি এতটা রেগে যে আজ এদের একটাকেও যেন জীবন্ত রাখবে না। এদিকে সেখানে ছয়টি ছেলে ছিল, আখির এমন পাগলামি দেখে ওরা ভয় পেয়ে যায়। আখির হাতে বেশ বড় সড়ো ইটের একটা টুকরো আর ইচ্ছে মতো প্রহার করছে, তাই ছেলেগুলো আর সেখানে দাঁড়ালো না। তিনটা প্রাণ বাঁচানোর সুবিধার্থে আগেই পালিয়েছে, আর যাদের মাথা ফেটেছে তারা মাথায় হাত দিয়ে বলতে বলতে পালালো, মা গো এ দেখি পাগল হয়েছে, পালাও, এ তো দেখি মেরেই ফেলবে। ওই যাচ্ছিস তোরা, আয় না, একাকিত্ব মেটাবি, আমার স্বামীর কমতি মেটাবি না, আয় না, আয়, কোথায় আছিস? আদ্রিত টান দিয়ে আখির হাতের ইটটা সরিয়ে নিয়ে ফেলে দেয়। আখি শান্ত হও প্লিজ। কেন শান্ত হব আদিত্য স্যার, কেন শান্ত হব বলবেন আপনি? শান্ত আছি বলেই সবাই কথা শুনিয়ে যায় আমায়, সবাই বেচারি ভাবে। আরে হ্যাঁ, আমার স্বামী ছেড়ে দিয়েছে আমায়, তাই বলে কি আমার জীবন শেষ? আমি কি সবার ভূপণ্য হয়ে গেছি? যে চাইবে আমাকে ছিঁড়ে খেতে আসবে, যে চাইবে আমায় কথা শুনিয়ে যাবে। এই দেখো, এই এই হলো আমাদের সমাজের লোক, এই দেখো সবাই ভিডিও করছে, আজকের ঘটনা ফেসবুকে আপলোড দেবে, আমাকে সেখানে কত নামে ফুটিয়ে তুলবে, হিটলার দিদি, বিদ্রোহী নারী আর না জানি কী কী, সবাই আমায় নিয়ে জয় জয় করবে, কিন্তু তা শুধু ফেসবুকে। নিজেদের লাইক কমেন্ট বাড়ানোর সুবিধার্থে হবে, সবাইকে ওরা শো অফ করবে যে ওরা কত সচেতন, ন্যায়ের সাথে আছে, কিন্তু ওরা কতটা সচেতন আপনি বলেন? আজকে এত লোক থাকা সত্ত্বেও ওই লোকগুলো আমার সাথে খারাপ আচরণ করছিল, কিন্তু কেউ সেদিকে ভ্রুক্ষেপ দেখায়নি, সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত, আর আমি এখন তার প্রতিবাদ করলাম বলে সবাই এখন এসে আবার কর্মকাণ্ড ভিডিও করছে। এরা যে পোস্ট করে বেশি বেশি লাইক কমেন্ট পাওয়ার জন্য একটা ভালো খবরের সন্ধান পেয়ে গেল। কজন এগে এলো পরিস্থিতি সামলাতে, কজন জানতে চাইলো আসল সত্যটা। আজ এদের এমন নিম্ন অবস্থার কারণে দেশে ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাসী, জঙ্গি এসবের মতো অবৈধ কার্যকলাপ বেড়েই চলেছে। আমাদের সমাজের লোকগুলো যদি শোফ করতে ব্যস্ত না হয়ে সত্যতার মোকাবেলা করত, তবে প্রতিদিন কোনো না কোনো মেয়েকে ধর্ষণের শিকার হতে হতো না, যেখানে সেখানে বোমা হামলা হতো না, চুরি চিন্তাই বাড়তো না। কিন্তু আফসোস, আমাদের সমাজের লোকগুলো ধীরে ধীরে বিলুপ্তির দিকে গড়াচ্ছে। আজকে যদি আমি ওই লোকগুলোর প্রতিবাদ না করতাম, তবে কোনো এক সময় আমিও ধর্ষণের শিকার হয়ে লাশ হয়ে পড়ে থাকতাম কোনো ঝোপের আড়ালে। তখনও লোকগুলো আমাকে নিয়ে নিউজ পোস্ট করতো, ফেসবুকে আমাকে নিয়ে দুঃখ প্রকাশ করতো, কিন্তু একবার এরা এটা ভাবতো না যদি এরা একটু সচেতন হতো, তবে আজকাল আমাদের মা বোনেরা যখন তখন যেখানে সেখানে ধর্ষণের শিকার হতো না। আমিও চেয়েছিলাম আজ আর 8-10টা মেয়ের মতো এদের এড়িয়ে চলে যেতে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম এই সমাজে একটা একা মেয়েকে লোক বাঁচতে দিতে চায় না শান্তিতে, তাই বাঁচতে হলে নিজের সংগ্রাম নিজেই করতে হবে। কতগুলো শুনে লোকগুলো ঠায় দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে, তবে ভিডিও করা এখনো কেউ বন্ধ করেনি। হয়তো সমাজের লোকগুলো আজকে বিলুপ্তির একদম শেষ দিকে চলে গেছে, তাই এমন কথাতেও ওদের বিবেকে বাঁধছে না। আখি এবার ইট নিয়ে ওদের দিকেও তেড়ে যায়, ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, সবাই চলে যাও এখান থেকে, নয়তো আমি সবার মাথা ফাটিয়ে দিব, সবাইকে মেরে ফেলব। লোকগুলো স্থান ত্যাগ করলো ধীরে ধীরে। আদ্রিত এবার আখিকে শান্ত করার চেষ্টা করল। মিস আখি শান্ত হন আপনি প্লিজ, সমাজটা যে সত্যি আজ বিলুপ্তির দিকে, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই,
আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। লাগবে না স্যার, আমি ঠিক আছি। এই যে রিকশাওয়ালা চাচা, দাঁড়ান। রিকশায় যাবেন কেন? আমিও তো ভার্সিটি যাচ্ছি, আমার সাথে চলুন। ধন্যবাদ, কিন্তু আমি নিজের সব কিছু একাই ম্যানেজ করতে চাই। কথাটা বলে আখি রিকশা করে চলে গেল। আদ্রিত তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। ভার্সিটিতে আজ সারাদিন আদ্রিত আখিকে লক্ষ্য করল। অন্য দিনের মতো আজকে আর কথা বলছে না, হাসছেও না। আখি হয়তো সবকিছু হাসি মুখে মানিয়ে নিত, এখন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে। ওকে দেখে এমন সব কথা মস্তিষ্কে নাড়া দিল আদ্রিতের। সত্যি একটা মেয়েকে লোক সমাজে একা বাস করতে দিতে চায় না, সব দিক থেকে ওর বাঁচা মুশকিল করে তোলে। আদ্রিতের এসব ভাবনায় ভার্সিটির সময় শেষ হলো। আখিকে বেরিয়ে যেতে দেখলো আদ্রিত, নিজেও ওর সাথে বের হলো, ওকে সাথে করে বাড়ি নিয়ে যাবে বলে। এদিকে ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছে আখি, একটা অটোর জন্য অপেক্ষা করছে। হয়তো বাড়ি যাওয়ার সুবিধা। হঠাৎই কোথা থেকে যেন ছুটে এসে জাপটে ধরল আয়ান আখিকে। আখি আয়ানের এহনো কাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আয়ান কোথা থেকে ছুটে এসে জাপটে ধরল আখিকে। আখি হতবাক হয়ে যায় আয়ানের এহনো কাণ্ডে, কিছুক্ষণ শক্ত পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকে। তৎক্ষণাৎ আখির চোখে ধরা দেয় আয়ানের ওর সাথে করা সকল অন্যায় অবিচার। খনিকে আয়ানের জন্য ওর মনে খেলা করে যায় ঘৃণা আর তাচ্ছিল্যতা, তাই আয়ানকে ধাক্কা দিয়ে নিচ থেকে সরিয়ে দেয় মুহূর্তেই। আয়ানও অনেক হতবাক হলো আখির এমন কাণ্ডে। তারপর আয়ান এসব হতবাক চিন্তা এক সাইডে করে আবারও পাগল প্রায় হয়ে আখির কাছে এসে বলতে লাগল, আখি তুমি ঠিক আছো? কোথায় চলে গেছিলে তুমি? কাল রাত থেকে পাগলের মতো খুঁজছি তোমায়। আমি জানো কত চিন্তায় পড়ে গেছিলাম? তোমাকে আমি আগেই বলেছিলাম আমার কাছ থেকে সাহায্য নিয়ে নিতে, আমি তোমার সব দায়ভার নিতে রাজি ছিলাম। তো তুমি কেন জেদ করে সব কিছু নিজে করতে চাইলে? দেখলে তো কি হয়ে গেল, ওই শয়তান লোকটা তোমার সাথে কি করতে চাইছিল? আমি এই জন্যই তোমায় বলেছিলাম আমার কথা শুনতে, আজ আমার কথা শুনলে এমনটা হতোই না। তবে ছাড়ো, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে, মানে আমি অন্যত্র তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব, তোমার যা চাই তুমি তাই পাবে। আর ওই বজ্জাত লোকটার কথা ভেবে আর ভয় পেও না, আমি ওকে এমন শিক্ষা দিয়েছি যে ও আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। কি আমি আছি, তো তুমি আমার সাথে চলো। কথাটা বলে আয়ান আখিকে হাত ধরে নিয়ে যেতে চাইলে আখি নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। কি হলো আখি, চলো। আখি এবার মুখে তাচ্ছিল্য ভাব ফুটিয়ে এনে বলল, লাইক সিরিয়াসলি মিস্টার আয়ান, আপনার কাছে সবকিছু সহজ মনে হয়, আপনি সবকিছুই নিজের মতো মনে করে ভাবেন আর তাতে নিজের মন মতো রূপ দানও করতে চান, এখন এতে কারোর ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা খারাপ লাগা আত্মসম্মান কোনো কিছুরই কোনো মূল্য থাকে না আপনার কাছে, শুধু আপনি যেমনটা চান তেমনটাই হলেই হয়, তাই না? লজ্জা করে না আপনার রাস্তার মধ্যে একটা মেয়েকে জড়িয়ে ধরতে, ওকে নিজের সাথে নিয়ে যাবার কথা বলতে, যে জায়গাতে সেই মেয়েটিকে আপনি কয়েকদিন আগেই নিজের জীবন থেকে পুরাতন দ্রব্য হিসেবে ছুঁড়ে ফেলেছেন, আজকে সেই মেয়েটিকে আবারও নিজের দায়িত্বে রাখতে চান? তবে বলেন কি নামে রাখবেন তাকে নিজের দায়িত্বে, বন্ধু প্রেমিকা স্ত্রী না রক্ষিতা? আখি চিৎকার করবেন না মিস্টার আয়ান, চিৎকার আমিও করতে জানি, তবে আপনার সাথে আমি শুধু শুধু তর্কে জড়াতে ইচ্ছুক নই, শুধু এটা বলতে চাই মিস্টার আয়ান যে কথাটা শুনে আজ আপনার মাথা এত গরম হয়ে উঠল, সেই কথার ট্যাগটা আজ আপনার অবদানে আমার কপালে বড় করে লেখা হয়ে গেছে। সমাজে ডিভোর্সি নারীকে যে সবাই ভালো চোখে দেখে না, সবাই ওদের নিয়ে বাজে মন্তব্য করে, মজা নেয়, ওদের ভোগ করতে চায়, আর আজকে সমাজে এমন অবস্থানে ঠিক আমিও দাঁড়িয়ে আছি। আর রইল কথা কাল রাতের ঘটনা নিয়ে, সেটা আমার মতো মেয়ের সাথে ঘটা একদম স্বাভাবিক ব্যাপার, ওটা নিয়ে আপনি মাথা না ঘামালেও পারতেন, কোনো পুরুষেরই বিয়ের পর পরনারীর জন্য এত দরদ কখনো মোটেও ভালো দেখায় না মিস্টার আয়ান। দেখেন আপনি বিবাহিত পুরুষ আর আমি এখন আপনার জন্য পরনারী, তাই নিজের স্ত্রীকে রেখে বারবার আমার আগ পিছন ঘোরাঘুরি বন্ধ করুন,
লোকে আমাকে নিয়ে তো অনেক কিছু বলে বেড়াচ্ছে, আমি চাই না লোকে আপনাকে নিয়েও খারাপ কথা বলুক। আপনি আপনার সুন্দর জীবন নিয়ে খুশি থাকুন আর আমাকে আমার হালে ছেড়ে দিন, প্লিজ।